নতুন রূপে ফিরলেন সামান্তা, ফিরছেন নতুন ছবির কাজে। বিয়ে ভাঙার পর মানসিক যন্ত্রণায় ভোগ করেছেন সামান্তা, কিন্তু নিজের কর্মজীবন থেকে সরে আসেননি, পুরোপুরি মনোনিবেশ করেছিলেন কাজে। নতুন ছবি আসছে সামান্তা রূপ প্রভুর। গুণাশেখর পরিচালিত শাকুন্তলামা ছবিটি আসছে এই বছরই। 2022 সালে শুটিং শুরু হওয়ার কথা ছিল এই ছবির, কিন্তু হয়নি, কারণ মায়াসিটিসে আক্রান্ত হয়েছিল সামান্তা। অভিনেত্রীর শরীরে বিভিন্ন অঙ্গ ফুলে গিয়েছিল, তার পেশিতে ছিল তীব্র যন্ত্রণা, এজন্য প্রচুর চিকিৎসা করতে হয়েছে সামান্তা রূপ প্রভুকে। দেশ বিদেশে চলেছে সামান্তার চিকিৎসা। অসুস্থ হওয়ার পর গোটা ইন্ডাস্ট্রি থেকে ভালোবাসা পেয়েছেন সামান্তা রূপ প্রভু। দক্ষিণ ভারতে অনেকেই তার আরোগ্য কামনা করেছেন। বলিউড থেকেও পেয়েছেন ভালোবাসা, সহানুভূতি পেয়েছেন পরিচালক মহেশ ভাটের থেকে, যার খানিকটা একই রকম শারীরিক কষ্ট ছিল জীবনের কোনো এক পর্যায়ে। সামান্তার অসুস্থতায় তিনি পাশে পেয়েছেন তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে। 2021 সালে বিয়ে ভাঙে সামান্তা নাগার। 2017 সালে তারা বিয়ে করেছিলেন গোয়ায়। তার আগে তারা সম্পর্কে ছিলেন বেশ কিছু বছর। সামান্তা নাগা ছিলেন অনুরাগীদের প্রিয় জুটি। তাদের সম্পর্ক ভেঙে যাওয়া দুঃখ দিয়েছেন অনুরাগীদের।